ইদানিং কোন কোন মসজিদে ইমামগণ খুতবা পাঠের সময় এবং খুতবার পূর্বে মেহরাবের উপরে লাল লাইট জ্বেলে রাখেন, এই সংকেত হিসেবে যে এই লাল লাইট যখন জ্বলবে ততক্ষণ সুন্নত বা অন্য কোনো নামাজ পড়া যাবে না। অথচ হাদিসে আসে মসজিদে প্রবেশ করে দুই রাকাত নামাজ না পড়ে বসবে না। যদি ইমাম খুতবারত অবস্থায় থাকে, এ ব্যাপারে আপনার বক্তব্য জানতে চাই। আমার বক্তব্য সহজ, এই লাল লাইটের সিস্টেমটা একটা নতুন বেদাত চালু হচ্ছে, বিষয়টা মুসল্লির উপর ছেড়ে দেওয়া উচিত। মুসল্লি যদি, বিশেষ করে ইমাম সাহেবদের আরো সমস্যা, আরবি খুতবার সময়ে দখুলুল মসজিদ না পড়ার বিষয়টা একটি একতলাফ কাদিম থেকে আছে, এটা একটা হাদিসের ভিত্তি আছে। হাদিসে বলা আছে খুতবাটা মন দিয়ে শুনবা, কথাও বলবা না, সেখানে নামাজ পড়া যাবে না। অন্য হাদিসে আসছে একজন ঢুকেছে মসজিদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজ পড়ে বসো, নামাজ পড়ে বসো। অন্য হাদিসে এমনি আছে যে নামাজ না পড়ে মসজিদে ঢুকে বসবে না। কিন্তু আমরা বাংলা বয়ানের সময় লাল লাইট জ্বেলে থাকি, হুজুরের কি মর্যাদা, হুজুরের কথা না আসলে নামাজও পড়া যাবে না। আসলে এটা একটা খুবই বাজে কাজ। বিষয়টা বরং কোনো সময় মসজিদে লাল লাইটের এই রেওয়াজটা চালু করা ঠিক না। আজানের 2 মিনিট আগে ফট করে লাল লাইট, আর সুন্নত শুরু করবেন না। কেন মসজিদে ঢুকে কেউ যদি 1 মিনিটে সুন্নত পড়েন তো আপনার সমস্যাটা কি? কাজেই এই বদরসুমটা একসময় একটা বড় বেদাতে পরিণত হবে, এটা আমাদের বাদ দেওয়া উচিত।